লাস্ট ভিডিওতে আমি কিন্তু খুব বোল্ডলি বলছিলাম যে মালয়েশিয়া অফ হবে না, অ্যাটলিস্ট যারা কলিং পাইছেন বা অনলাইন হয়েছেন এরা প্রত্যেকে যেতে পারবেন, এবং এইটার এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, এটা আমি ইস্যু করি নাই বা আমি বানাই নাই ভাই, এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট ইস্যু করছে, এবং সেটা হচ্ছে গতকাল ইস্যু করছে। এখানে তিনটে ডেট দেওয়া আছে, ভিডিআর কবে নাগাদ কমপ্লিট করতে হবে, কবে নাগাদ কলিং ক্লিয়ার হবে, এবং আপনি ফ্লাই সেফ ডেটটা স্পেসিফিক বলা আছে। এবং যারা এই যে গুজব ছড়াইতেন যে মালয়েশিয়া অফ হয়ে যাবে, কলিংয়ের ই ভিসা হবে না, এই ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে, তারা এখন কি মুখ লুকাবেন নাকি গামছা দিয়ে ঢাকবেন? এইটা আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন আপনাদের কাছে। এবং আমি তো কখনো ভিডিও শেয়ার করতে রিকোয়েস্ট করি না, যদি পসিবল হয় অ্যাটলিস্ট যেই ভাইগুলো রাতে ঘুমাইতে পারে না কলিংয়ের টেনশন, যে ভাই কলিং হয়েছে ই ভিসা হচ্ছে না, আদৌ হবে কি না, বন্ধ হয়ে যাবে কি না, প্লিজ শেয়ার দিস ভিডিও, তাইলে অ্যাটলিস্ট ওই লোকগুলো ঘুমাইতে পারবে, টেনশন ফ্রি হবে, তাদের ফ্যামিলিও বেঁচে যাবে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যে দেশের আশা করি সকলে ভালো আছেন। আম সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একদম স্পষ্ট বলছিলাম আমার কয়েকজন প্যাসেঞ্জার আছে যারা খুব টেনশন, তারা ওই মেসেজ রাতে ঘুম আসে না ভাই। আমি বললাম ভাইয়া আপনি কত টাকা দিচ্ছেন? বলছে 50,000 বা 1,00,000। আমি বললাম যে এর থেকে অনেক বেশি টাকা সিটি গ্রামে আমার ডিপোজিট করা আছে। এবং অফিসিয়ালি কিন্তু আমরা বিষয়টা জানতাম, লাস্ট ভিডিওতে আমি স্পষ্ট বলছিলাম, কিন্তু আপনাদেরকে তখন আমি প্রুফ দেখাইতে পারি নাই। এখন বলতে পারেন যে উনি হয়তো এই বিজনেস করে বা এই সেক্টর আছে, এই জন্য সে বলতেছে না, বিষয়টা এরকম কখনোই না। আমি কিন্তু স্পেসিফিক্যালি বলছি যে আমি ভিডিওস মেক করি এই জন্যই যেন লোকজন ইনফরমেশনটা প্রপারলি পায়। এখানে দুইটা পাতা, অনেকগুলো পাতা আছে, দেখেন 1, 2, আমি চিঠিটা দেখাচ্ছি, সরি 1, 2, 3, 4, 5 পেজের একটা চিঠি, এবং এটাকে আমি টোটালি বাংলায় হচ্ছে ট্রান্সলেট করছি, বিকজ এটা যেহেতু মালয়েশিয়ান ভাষা, এখন আমি ভাই মালয়েশিয়ান ভাষাতে এক্সপার্ট না, হয়তো এই ব্যাপারে কাজ করি টুকটাক জ্ঞান আছে, কিন্তু ভাষা তো আমি ওইভাবে বুঝি না, আমি এটাকে বাংলা তর্জমা করছি, এবং এই তর্জমার আউটপুটটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনি মানে অ্যাটলিস্ট আপনার কতটুকু, এখন এই পুরো তর্জমা আপনার দরকার নাই অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট আমারও পুরোটা দরকার নাই, যার যার ডিপার্টমেন্ট যতটুকু দরকার উঠে নিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, সো এইখানে তিনটে মেসেজ বেসিক্যালি আছে, এবং আপনাদের জন্য আমার একটা মেসেজ আছে যে নতুন পাসপোর্ট নিব কি না, এবং কবে নাগাদ বন্ধ হয়ে যাবে। এখন কবে নাগাদ বন্ধ হবে এই জিনিসটা বলা একান্তই বোকামি হবে, বোকামির সেটা রিজনটা আমি আপনাদেরকে বলতেছি, একটু টাইম দেবেন। বোকামি বলতে আমি যেটা বলতে চাচ্ছি, গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইবার ইদানিং বাড়তেছে না, আপনাদের আমার প্রতি ভালোবাসা কমে গেছে, এবং আমি রিসেন্টলি কমেন্টসও খুব বেশি পাচ্ছি না, অনেকে হয়তো কমেন্টসের রিপ্লাই পান না এই জন্য কমেন্টস করেন না, বিষয়গুলো কিন্তু এরকম না যে আমি কমেন্টস দেখি না, সব কমেন্টস দেখি, কে কমেন্টস করেন সেটা মাথায় রাখি। হোপফুলি এই ভিডিওটাতে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন, যেন যে লোকগুলো এই ভিসা নিয়ে টেনশন আছে তারা এই প্রেশারটা না থাকে। বলা হচ্ছে ভিডিআর যে বিষয়টা, ভিডিআর বেসিক্যালি অনলাইন 31 মার্চ 2024, বুঝতেছেন, এটা হচ্ছে মার্চ মাসের 2 তারিখ, তো 31 মার্চ 2024 মধ্যে ভিডিআরটা করা মোটামুটি সেফ সাইড, ভিডিআর বেসিক্যালি অনলাইন ধরেন বা কলিং ইস্যু ধরেন। হ্যাঁ, এবং এই ভিডিআরগুলা 31 মার্চের মধ্যে প্রিন্ট আউট করে ফেলাটাই সব থেকে সেফ সাইড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কলিং আর ভিডিআর কিন্তু সেম জিনিসই ধরেন। এখন আরেকটা জিনিস বলতেছে ই ভিসা, অ্যাবাউট ই ভিসা, এখন কোম্পানি ভিসা করবে, কোম্পানিকে ম্যানুয়ালি তারা আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, FWCMS বলেন বা ফুমে বলেন ওই জায়গা থেকে, এবং সেইটা কিন্তু ওরা উল্লেখ করছে, দেখেন যে আমরা প্রত্যেকটা কোম্পানিকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি, এখন থেকে এমপ্লয়ার নিজেই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, ই ভিসার জন্য বেসিক্যালি। এবং বাংলাদেশের বিষয়টা স্পেসিফিক্যালি এখানে উল্লেখ করা থাকে, তাদেরকে দেখাইতে চাচ্ছি, একটু টাইম দিবেন আমাকে গাইস। এই যে বাংলাদেশ, আমি খুব ক্লোজ দেখাবো না, কমিউনিটি ভায়োলেন্স হয়, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না, তাইলে আমার এই ভিডিওটাই পুরো রিমুভ হয়ে যাবে, এইটা আমি চাচ্ছি না। এবং এইটা দেখার পরে আমার যেটা ফিলিংস, ট্রাস্ট মি, এটা আমি আপনার আপনি আমার ফেস দেখলেই বুঝবেন, আই ওয়াজ অলসো ইন টেনশন ভাই, এটা টেনশন থাকেই স্বাভাবিক, যে এতগুলো মানুষের লাইফ নিয়ে তো আসলে কেউই খেলতে পারে না। এবং আমি কিন্তু এইটা লজিক দেখাইছিলাম, দেখেন যেহেতু কলিং ইস্যু হচ্ছে দ্যাট মিনস ই ভিসা হবে, যদি ই ভিসা না হয়ে তারা কলিং ইস্যু করতো না, অ্যাটলিস্ট অনলাইন করতো না, আমার কিন্তু গতকালকেও অনলাইন হয়েছে, সেটা আগামীকাল একটা ভিডিওতে বলবো। এবং আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই, এখন অবধি আমার কাছে যাদের পাসপোর্ট ছিল, প্লান্টেশন অলমোস্ট অলরেডি সব ডান, আপনারা চেক করেন, প্রত্যেকে অনলাইন চেক করেন আপনার ভিসা হয়েছে কি না। নাম্বার কনস্ট্রাকশনের 40-50% ডান, একটা গ্রুপ শুধু বাকি আছে, মার্কজার গ্রুপটা, মেলাটাইমান ডান, আমার ধামা এগুলো ডান, মার্কজারটা হয়তো সুন হয়ে যাবে। তো আমি আমার ঢোলনা পিটা আপনাদের উদ্দেশ্যে কথা বলি, এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে ফর পিপল, আদার্স পিপল যারা আমার ভিডিওস দেখেন বা আমার ব্লগ দেখেন, আমার কাছে আসার দরকার নাই ভাই, আমার কাছে পাসপোর্ট দিতে হবে না, আপনি ইনফরমেশনটা জানেন,
যাদের অনলাইন হয়ে আছে বা সিলেকশন পাইছেন মেডিকেল করা আছে, যদি আপনার এজেন্সি বলে থাকে যে 31 মার্চের মধ্যে আপনাকে অনলাইন সে করায় দিবে, চিল, একদম ঠান্ডা মধ্যে থাকেন, ইউ উইল গেট ইয়ার অনলাইন, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং যেগুলো অনলাইন হয়ে যাবে ইউ উইল গেট কলিং বা ভিডিয়া কলিং পেয়ে যাবেন, যেগুলো কলিং হয়ে যাবে ভিসাও পাবেন, বাট ট্রাই করবেন ফ্লাইটটা ফাস্ট ফাস্ট করে ফেলার জন্য। ফাস্ট বলতে যদি এরকম হয় যে আপনি লোন করতে চাচ্ছেন, এখন লোন করতে কী হয়, ভিসা ই ভিসা লাগে, ম্যান পাওয়ার লাগে, টিকিট লাগে, একটা লম্বা প্রসেসিং, এই জায়গা থেকে একটু সরে আসেন। এখন বলতে পারেন আপনি এজেন্সির লোক এজেন্সির পক্ষ নিয়েছেন, নো ভাই এরকম না, আপনি ট্রাই করেন এপ্রিলের মধ্যে আপনার ফ্লাইটটা করে ফেলার জন্য, যদি এখানে 31 মে বলা আছে, বাট আমি মেটাকে অ্যাভয়েড করবো ইনশাল্লাহ। আমার ক্ষেত্রে আমি ট্রাই করবো বিফোর এপ্রিল 30, 30 এপ্রিলের মধ্যে আমি সব ফ্লাই করাই দেবো ইনশাল্লাহ, যতটুকু আমার মানে প্যাসেঞ্জার এন্ড থেকে আমার সাপোর্ট লাগবে। এখন আপনি পেমেন্ট না দিলে আমি নিশ্চয়ই আমার বাপের জন্য বেশি না ফ্লাইট দিবো না, এটা পসিবল না, এটা কেউই দিবে না। আদার্স এজেন্সির ক্ষেত্রে আপনার বই থেকে অবশ্যই, আমার ভিডিও দেখেন অনেক লোক, সবাই তো আমার ক্লায়েন্ট না, ডেফিনেটলি না, আমি ক্লায়েন্ট পেমেন্টের জন্য মানে না, আপনার যেইখানে এজেন্সিতে বই আছে আপনি পেমেন্ট ক্লিয়ারেশন ক্লিয়ার করে ফ্লাই করে ফেলেন, এইটা সব থেকে ভালো হবে। বলেন যে ভাই আমার ফ্লাইট ধরে দেন, যেহেতু একদিন অফ ছিল 2 মাস এই ভিসা, এখন থেকে প্রসেসিং শুরু হচ্ছে। আপনারা ধরেন কালকে তো মালয়েশিয়ার আপডেট, রোববার সোমবার থেকে মোটামুটি সব কিছুর ভালো আপডেট পাওয়া শুরু করে দেবেন, একদম অফিসিয়ালি দেখবেন যে আপনাকে এজেন্সি ফোন দিয়ে প্রেশার দিচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখেন। 3টা মেসেজ আমি ক্লিয়ার করি, মার্চ এপ্রিল মে, মার্চের মধ্যে অনলাইন কমপ্লিট করান, এপ্রিলের মধ্যে ট্রাই করেন ফ্লাইট সেভ যাওয়ার জন্য, মে মাসের পরে মানে মে মাসের 29-এর মধ্যে স্পেসিফিক 31 মের মধ্যে ফ্লাই করে ফেলেন, এটা হচ্ছে সেফ সাইট। তো দেয়ার উইল বি কোয়েশ্চেন যে ভাই নিউ অ্যাপ্রুভাল আসবে কিনা, এখন ভাই এইটা আনসার্টেন। আমি কিন্তু শুরুতেই বলছি যে কোনো দেশের রাষ্ট্রীয় বিষয় নিয়ে আপনি অনিশ্চিত হয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া উচিত না, আমি দিব না অ্যাটলিস্ট, এখন অন্য কেউ দিল না দিল ইটস আপ টু হিম অর হার, না আমি ওপিনিয়ন দেওয়ার কেউ না ভাই, আমি আমার ওপিনিয়নটা ক্লিয়ার করতে চাই যে নতুন অ্যাপ্রুভাল যদি আসে আলহামদুলিল্লাহ, এখন অবধি যেই সম্ভাবনা সেটাতে আসার সম্ভাবনাই বেশি, নেগেটিভ না পজিটিভ, তো সেটা আকাশে চাঁদে দেখা যাবে। নতুন অ্যাপ্রুভাল পাইলে আপনি কোথাও না কোথাও খবর পেয়ে যাবেন, আপনার প্রত্যেকেরই কারণ কোনো রিলেটিভ আছে মালয়েশিয়াতে, বা আমার ভিডিও মালয়েশিয়া বসে অনেকেই দেখতেছেন, অ্যাপ্রুভাল পাইলে উইল লেট ইউ নো, আর আপনি নিজেই জানতে পারবেন, এটা নিয়ে প্যারা হবে না। বাট এইখানে মেইন মেসেজটা হচ্ছে ভাই ই ভিসা অফ হচ্ছে না, মানে অফ হয়ে গেছিলো, ইটস ওপেন, ই ভিসা শুরু হচ্ছে, আপনার হাতে পাবেন, কিন্তু প্রেশার থাকে না, তাদের কলিং হওয়া আছে, অনলাইন হওয়া আছে, ঘুমাইতে পারছেন না টেনশনে, একটু আরামে ঘুমান ইনশাল্লাহ। যদি আপনার সঠিক জায়গায় টাকা পৌঁছে যায়, মানে এজেন্সিতে টাকা পেয়ে যায়, আপনি ফ্লাইট করবেন। এখন যদি আপনার এজেন্ট টাকা নিয়ে মেরে দেয়, সে এজেন্সিকে জমা না দেয়, আপনার ভিসা না হয়, তাইলে ফ্লাইট কীভাবে করবেন, সেটা তো আসলে পসিবল না। বা সঠিক হস্তে টাকা পৌঁছাইলে আপনি অবশ্যই মালয়েশিয়া পৌঁছে যাবে, এইটা হচ্ছে মেসেজ। 15 মার্চ অবধি আমি নতুন পাসপোর্ট কালেকশন করবো, বাট সেক্টর উইল বি অনলি কনস্ট্রাকশন, এবং এ টু বি যারা করতে চাচ্ছেন ফ্রি ভিসা, ইউর ওয়েলকাম, আইসেন করে দেবেন ইনশাল্লাহ, এজেন্ট ভিসা যেটাকে বলা হয়, এজেন্ট ভিসা করতে পারবেন। 15 তারিখ হচ্ছে ডেড লাইন আমার কাছে, আমি 15 তারিখের পরে কোনো পাসপোর্ট সাবমিশনে ডিপোজিটে যাবো না, আজকে 2 তারিখ, 15 তারিখ পর্যন্ত মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্ল্যান্টেশন খুব রেয়ার, মানে অল্প কিছু পসিবল কনস্ট্রাকশন ধুমায় হবে, কনস্ট্রাকশন আর হচ্ছে আপনার ফ্যাক্টরি কোনো বই নেবেন না নতুন করে, আমি দিব না, ঠিক আছে, নতুন করে ফ্যাক্টরির জন্য কেউ আসবেন না প্লিজ, কনস্ট্রাকশনের জন্য আসেন, প্ল্যান্টেশনের জন্য আসেন, একটু ভলিউম কম, কনস্ট্রাকশন ভলিউম বেশি, আর হচ্ছে আপনার ইয়ার জন্য এ টু বি ফ্রি ভিসা, এটার জন্য দিতে পারবেন। এখন কথা হলো ভাই নতুন এইগুলো হবে কি না, এইগুলো এই অ্যাপ্রুভালেই হবে, যে অ্যাপ্রুভালগুলো আমাদের হাতে আছে ওই অ্যাপ্রুভালে এই অনলাইন হবে, ভিডিওর হবে, কলিং হবে, এটাতে ফ্লাই করবেন। নতুন অ্যাপ্রুভাল যদি পাই ডেফিনেটলি আপনাদেরকে আমি জানাবো, আর যদি আমি কখনো নিউজ পাই অফিসিয়ালি পার্সোনালি পাইলে সেটা বলবো না, কথা হচ্ছে যে একটা স্টেটমেন্ট দিতে হলে সেটার এগেন্স্টে প্রুফ লাগে, সো আমি ওই স্টেটমেন্ট কখনোই পার্সোনাল স্টেটমেন্ট দিই না, আমি সবসময় প্রফেশনাল স্টেটমেন্ট দিই, এবং ইন ফিউচার ইনশাল্লাহ টিল লাস্ট ব্রেথ অফ মাই লাইফ আমি আপনাকে অফিসিয়াল স্টেটমেন্ট দিব। গাইস ইউ ক্যান উইন এ আইফোন, জাস্ট আমার চ্যানেলে দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, টপ কমেন্টস কারের মধ্যে থেকে 10 জনের মাধ্যমে লটারির মাধ্যমে একজন পাবে আইফোন, বাকি 9 জন পাবে স্মার্ট ওয়াচ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করুন, অনেকেই ভিসা নিয়ে কনফিউশন আছে, আমি আপনাদেরকে একদম সর্বশেষ চ্যাপ্টারটা দিলাম, এবং সেটা উইথ প্রুফ, মৌখিক কোনো বিষয় না ভাই, আই হ্যাভ প্রুফ, এবং ইস্যু করছে হচ্ছে যে গভর্নমেন্ট অফ মালয়েশিয়া, বাংলাদেশ সরকারের কিছু না, এটা মানে অবশ্যই আমাদের জন্য অনেক ভালো নিউজ, এটা তারা আমাদের কর্মী নিবে, এবং তারা আমাদেরকে ইস্যু মানে নোটিশ দিচ্ছে, হুটহাট করে বন্ধ করে দিয়ে লোকগুলোর ভবিষ্যৎ নিয়ে হচ্ছে একটা কাইন্ড অফ পুতুল খেলা, হয়তো এটা করে নাই, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার এই মেসেজ হয়তো মালয়েশিয়ান গভর্নমেন্টের কোনো অথরিটি দেখবে না, স্টিল আইড লাইক টু বি থ্যাঙ্কফুল টু দেম, তারা অফিসিয়ালি এই জিনিসটা ইনফর্ম করছে এবং আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, শেয়ার দিয়ে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।